আর কখনো নেড়া হব না শাহরুখ খান। 30 বছরেরও বেশি চলচ্চিত্র কেরিয়ারের পর্দায় বলিউড বাদশাহ শাহরুখ খান হাজির হয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন রূপে, কিন্তু কখনো নেড়া মাথায় শাহরুখকে আবিষ্কার করেনি ভক্তরা। তবে এই অভিনেতা নতুন সিনেমা জোয়ানের প্রথমবারের মতো টাকলা লুকে দেখা মিলবে তার। গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে জোয়ান সিনেমার ট্রেলার, যেখানে দুর্ধর্ষ সব লুকে ধরা দিয়েছেন শাহরুখ। বলিউড বাদশার বিভিন্ন অবতার দেখে ভক্তদের প্রত্যাশার পারদ এখন তুঙ্গে। তবে শাহরুখ জানালেন, এই সিনেমার একটি লুকে কাজ করতে গিয়ে বেশ ভালোই শিক্ষা পেয়েছেন তিনি। জোয়ান সিনেমায় নেড়া মাথা অভিনয়ের প্রসঙ্গে শাহরুখের ভাষ্য, এই শেষ, আর কখনো নেড়া হবেন না তিনি। বৃহস্পতিবার দুবাইয়ের বুর্জ খলিফা জোয়ানের ট্রেলার পরিদর্শনের পর এ কথা বলেন কিং খান। শাহরুখ খান জানান, জোয়ানের নেড়া মাথার অভিনয় করতে গিয়ে তার যে অভিজ্ঞতা হয়েছে সেটা জীবনে আর কখনো পুনরাবৃত্তি করবেন না তিনি। অভিনেতা বলেন, এই সিনেমার জীবনে প্রথমবার নেড়া হয়েছি, এটাই আমার প্রথম ও শেষবার নেড়া হওয়া। আপনারা আমার মান রাখবেন আশা করছি, আপনাদের জন্য নেড়া হয়ে গেলাম, আশা করব সিনেমা দেখতে যাবেন সকলে, কে জানে আর কখনো আমাকে এমন অবতারে দেখতে পাবেন কিনা। বৃহস্পতিবার 31 আগস্ট রাত 9টায় বুর্জ খলিফার দেখানো হয়েছে জোয়ানের ট্রেলার। সামনের দিকে লঞ্চ হয়েছিল বলিউড কিং, জিন্দা বান্দা গান গেয়েই হতেই নেচে উঠলেন শাহরুখ, সেই সঙ্গে জোয়ানের দারুণ সব সংলাপ তার মুখে। এতে উল্লাসে ফেটে পড়েন উপস্থিত অনুরাগীরা। আগামী 7 সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবেন জোয়ান। এটি হবে শাহরুখের প্রথম প্ল্যান ইন্ডিয়ান সিনেমা। হিন্দি, তামিল, তেলেগু ভাষায় মুক্তি পাবেন জোয়ান। এতে আরও অভিনয় করছেন বিজয় সেনাপতি, নয়নতারা, সানিয়া মালহোত্রা এবং প্রিয়মণি। দীপিকা পাড়ুকানকেও দেখা যাবে ক্যামিও চরিত্রে। এটি পরিচালনা করেছেন দক্ষিণী হিমেকার খ্যাত পরিচালক অ্যান্টনি।